রূপালী জগতের আলো ঝলকানির পেছনে অন্ধকার দিকও রয়েছে। প্রায় কাস্টিং কাউচ, যৌন হেনস্থা, স্বজনপ্রীতি সহ নানা অভিযোগ শোনা যায়। অতীতে এই বিষয়ে খুব বেশি আলোচনা না হলেও এখন অনেকে এসব নিয়ে মুখ খুলেছেন। স্নেহা জৈন একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী। বেশ কিছু হিন্দি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন তিনি। এ অভিনেত্রীও পরিচালকের কাছ থেকে কুপ্রস্তাব পেয়েছেন। সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্নেহা বিষয়টি নিয়ে মুখ খুলেন। স্নেহা জানান, তার কাছে দক্ষিণী সিনেমার একজন কাস্টিং ডিরেক্টরের ফোন আসে। তাকে একটি সিনেমায় কাজের জন্য প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হন এবং চুক্তিপত্রে স্বাক্ষর করার জন্য হায়দ্রাবাদে যান। কিন্তু সেখানে যাওয়ার পর কাস্টিং ডিরেক্টর স্নেহাকে জানান তিনি যা বলবেন তা শুনতে হবে। এ সময় স্নেহা তাকে জানান, না, এটা সম্ভব না আর এটা ঠিক না, তিনি এ ধরনের সিনেমায় অংশ হতে চান না। 2016 সালে কৃষ্ণাদাসী ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান স্নেহা। এছাড়া ক্রাইম পেট্রোলে কিছু এপিসোডে কাজ করেন স্নেহা। বর্তমানে সাথ নিভানা সাথিয়া-টু সিরিয়ালে অভিনয় করছেন এই অভিনেত্রী।